হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হোসে পক্ষ থেকে আমি নাজমু সায়ন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় কিভাবে সি প্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রিসেট করতে হয় ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ইমেল ইজননেম এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে সি প্যানেলের মাধ্যমে তার রিসেট করে নিতে পারেন চলুন দেখা যাক কীভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রিসেট করতে হয় আমি প্রথমে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য চেষ্টা করি ওয়ার্ড প্রেসের অ্যাডবিন প্যানেলে লগ ইন করার জন্য ডোমেনেমটি লেখার পর ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ইওয়ালিটি লিখছি এখানে ওয়ার্ডপ্রেসের ইজননেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য চেষ্টা করি আমি দেখতে পাচ্ছি যে লগ ইন এবং পাসওয়ার্ডটা আমি প্রবেশ করলাম তাই এখান থেকে ভুল দেখেছে এই নোটিফিকেশনের মাধ্যমে তা আমি দেখতে পাচ্ছি এবার এই পাসওয়ার্ডটি রিসেট করার জন্য আমাকে সি প্যানেলে লগ করতে হবে সি প্যানেলে লগ করার জন্য একটি ব্রাউজার থেকে হোস্টিং এর ডোমিন নেমটি লেখার পর একটি স্লাইস দিয়ে লিখতে হবে সি প্যানেল এরপর এন্টার করতে হবে এরপর এখানে সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে সি প্যানেলে লগ করার পর সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রিসেট করার জন্য ওয়ার্ডপ্রেসের ডাটাবেস নেমটি খুঁজে বের করতে হবে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ নেমটি খুঁজে পেতে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে যেতে হবে ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডার স্কোর এখানে প্রবেশ করতে হবে পাবলিক আন্ডার স্কোর এ প্রবেশ করলেই আপনি যেই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছেন সেই ডিরেক্টরিতে প্রবেশ করতে হবে আপনি যদি কোনো সাব ডিরেক্টরের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন তাহলে সেই সাব ডিরেক্টোরিতে প্রবেশ করতে হবে আপনি যেই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন সেই ডিরেক্টরিতে আসার পর ডাব্লুপি কনফ্লিক ডট পিএসপি নামে একটি ফাইল দেখতে পারবেন এই ফাইলটি ওপেন করতে হবে এরপর এডিট বাটনে ক্লিক করতে হবে এডিট বাটনে ক্লিক করলে নতুন আর মাধ্যমে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে এই ট্যাবের মাধ্যমে যে ফাইলটি ওপেন হবে সেই ফাইল থেকে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ এর ইউজার নেমটি এখান থেকে দেখতে পারবেন এরপর আমি পুনরায় সি প্যানেলে চলে যাচ্ছি সি প্যানেলে আসার পর ডাটাবেস সেকশন থেকে পিএসপি মাই আডমিন এইখানে ক্লিক করতে হবে এরপর বাম দিক থেকে ডাটাবেজের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার যদি বেশ কিছু ডাটাবেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই ডাটাবেজের নেমগুলো এখান থেকে দেখতে পারবেন আপনার নির্দিষ্ট ডাটাবেসটি এখান থেকে সিলেক্ট করতে হবে ডাটাবেসটি সিলেক্ট করার জন্য ডাটাবেজের উপরে ক্লিক করতে হবে তাহলে সেই ডাটাবেজের ভিতরে থাকা সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে এরপর নিচ থেকে এই ফাইলটি ওপেন করতে হবে ফাইলটিতে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসে থাকা ইউজারগুলো এখান থেকে দেখতে পারবেন আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটে বর্তমানে একটি মাত্র ইউজার আছে এবং এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ইউজন নেম দেখতে পাচ্ছি এরপর আছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড এখানে ডাটাবেস সিকিউরিটির কারণে এনক্রিপড পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছি এরপর আছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ইমেল অ্যাড্রেস ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রিসেট করার জন্য ইউজন নেমটি সিলেক্ট করে তার বাম দিক থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে এডিট বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ইউজর নেম ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইমেলটি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন তবে আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের অ্যাডমিট প্যানেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করব তাই আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিট প্যানেলের পাসওয়ার্ডটি এখান থেকে প্রবেশ করছি আমি এখান থেকে একটি পাসওয়ার্ড প্রবেশ করছি আমি একটি সিকিউর পাসওয়ার্ড প্রবেশ করলাম আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে একটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে সবসময় সিকিউর পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন পাসওয়ার্ডটি প্রবেশ করা হয়ে গেলে পাসওয়ার্ডটি কপি করতে হবে আমি পাসওয়ার্ডটি কপি করছি পাসওয়ার্ডটি কপি করা হয়ে গেলে কম্পিউটারে কোথাও নোট করে রাখতে হবে এরপর বাম দিক থেকে ড্রপ ডাউন পাবেন এখানে ক্লিক করলে এমডি ফাইভ নামে একটা অপশান দেখতে পারবেন এটি সিলেক্ট করতে হবে এরপর গো বাটনে ক্লিক করতে হবে গো বাটনে ক্লিক করার সাথে সাথেই ওয়ান রো এফেক্টেড নামে একটি নোটিফিকেশন দেখতে পারবেন এরপর আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য চেষ্টা করব ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি এখান থেকে ওয়ার্ডপ্রেসের ইজন নেমটি দেওয়ার পর নতুন পাসওয়ার্ডটি এখান থেকে প্রবেশ করতে হবে আমি ওয়ার্ডপ্রেসের নতুন পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করলাম এরপর লগ ইন বাটনে ক্লিক করছি লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথেই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই সি প্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রিসেট করা যায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আমরা কোন বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব। আপনার ওই বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে ডোমিনোস্টিং কিনতে অথবা ডোমিনোস্টিংয়ের সমাধান পেতে এখনই ভিজিট করুন ডাব্লু অথবা আপনি চাইলে আমাদের হেল্পলাইনে কল করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ